हेलो एवरीवन, वेलकम टू टेक्निकल छोटू जी यूट्यूब चैनल। तो देखते अपन सामने आबार एक नतून आनबक्सिंग भिडियो ने चले। तो आज के छोटो भिडियोटर माध्यम अपन के देखते फ्लिपकार्ट के एक पार्सल चले। एर मध्य एक मोबाइल आछे, मोबाइलटी मॉडल नंबर हे रियलमी नार्जो 50A। तो हमें आबार रिपीट करछी, मोबाइलटी मॉडल नंबर हे रियलमी नार्जो 50A। आपनादेर सामने देखते सरासरि फ्लिपकार्टे तरफ थेके किन्तु पार्सलटी डिलिवरी करा हलो किछुक्षण आगे। तो आज के आपनादेरके सम्पूर्ण भिडियोटर माध्यम रियलमी 50A मॉडल सम्पूर्ण रिव्यू कर देखो और अनबॉक्स कर देखो। हमार पार्सनलिटी मोबाइल कम लेगे एर मोबाइल मध्य रैम रोम प्रोसेसर समस्त दिक्ट क्योंकि आज के अपने सामने ये भिडियोटर माध्यम खुला खुली शेयर करब। तो चलो ना देरी ना कर झटपट मोबाइल अनबॉक्स कर देखाना जाए। तो हेलो बंधुरा, अपन चैन टेक्निकल छोटू जी यूट्यूब चैनल, हमें अपन साथ छोटू। तो चलो स्टार्ट करा जा। हलो यूट्यूब और आपनी देखें टेक्निकल छोटू जी यूट्यूब चैनल, सबसक्राइब कर बेल आइकन बजे दिन। ओके, तो फाइनली আমরা দেখতে পাচ্ছেন সেই ফ্লিপকার্টের তরফ থেকে পার্সেলটি আমরা নিয়ে চলেলাম। তো আপনাদের সামনে এরপর আনবক্স করে দেখাবো। তো এই মোবাইলটি আমার একটা ফ্রেন্ডস অনলাইন থেকে কিনেছিল, আমার কাছ থেকে অর্ডার দিয়েছিল। আর তার এক মোবাইল ছিল, এটা যে মোটো সি কি প্লাস। আচ্ছা, মোটো সি প্লাস মোবাইলটি ওর ছিল। তো এই মোবাইলটা একটু হ্যাঙ্গের প্রবলেম হচ্ছে বা ব্যাটারি সার্ভিসিং প্রবলেম হচ্ছে। তো মোবাইলটি এককালীন কিন্তু খুবই ভালো সার্ভিস দিয়েছে। তো চলুন এটা কথা ছেড়ে দিচ্ছি, এখন সরাসরি আমরা মেন মোবাইলটার দিকে চলে যাব। তো প্রথমে আমরা আনবক্স করে নেব, झटफट আমরা আনবক্স করে নিচ্ছি। এখান থেকে পাঠাতে হবে মানে ঠিক আছে, বিলিং অ্যাড্রেস ছিল। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইনভয়েস চলে এসেছে, সেই ইনভয়েসের মধ্যে আমার অ্যাড্রেস ব্যাগার আছে, আমি এটাকে হাইড করে রাখছি। তো মোবাইলটা খুবই অসাধারণ, একটি মোবাইল বিলটা আমি সাইড করে রাখলাম। তারপর এটি দেওয়া হয়েছে এই কারণেই যাতে মোবাইলটি কোনো প্রেসারের কারণে মোবাইলে কোনো ড্যামেজ বা ক্ষতি না করে, তার জন্য একটা গদি টাইপের দেওয়া হয়েছে এটা। তো এটাকে আমি সাইড করে রাখলাম। তারপর সরাসরি মোবাইলটা থেকে হাত বাড়ালে দেখতে পাচ্ছেন সেই হচ্ছে নার্জো 50A মডেলটি। খুবই অসাধারণ লুক কিন্তু করেছে, প্যাকেট দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কত সুন্দর, তাছাড়া মোবাইলটা কতটা সুন্দর হবে এরপর ভেতরে ঢুকলে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নাম্বার ওয়ান কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড, অর্থাৎ এক নম্বর ভারতবর্ষের স্মার্টফোন ব্র্যান্ড বলছে, আমি বলিনি, রিয়েলমি কোম্পানি বলছে। তো নার্জো কিন্তু খুব বড় করে লেখা আছে এবং ওপর দিয়ে দেখতে পাচ্ছেন লেখা আছে নার্জো 50A। তারপর পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পেসিফিকেশন শর্ট, অর্থাৎ ছোট্ট করে দেওয়া আছে নার্জো 50A। এই বারকোডটি স্ক্যান করে দেখতে পাবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে হিলিও G85 গেমিং প্রসেসর, এখানে তারা উল্লেখই করে দিচ্ছে এটা গেমিং প্রসেসর, অর্থাৎ গেম ফেম খেললে এটা কোনো ল্যাক বা হ্যাং করবে না সহজে। তো এটা কি খুব একটা হার্ড কোয়ালিটি প্রসেসর দেওয়া আছে। তো এটা দুর্দান্ত, এটা অরিজিনাল দাম হচ্ছে 11,500 টাকা আর 12,500 টাকা, দুটি ভ্যারিয়েন্টে আছে, একটা 4GB একটা 6GB। 4GB মোবাইলটা হচ্ছে 11,500 টাকা। তারপর দেখতে পাচ্ছি এখানে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তো 11,500 টাকার মধ্যে 6000mAh ব্যাটারি আপনি পেয়ে যাবেন, মেগা ব্যাটারি, অর্থাৎ অনেকক্ষণ লং টাইম ধরে আপনি কিন্তু এটা পারফরমেন্স পাবেন। তারপরে ক্যামেরার দিক থেকে কথা বলতে গেলে ট্রিপল ক্যামেরা, অর্থাৎ তিনটি ক্যামেরা পাচ্ছেন, ট্রিপল ক্যামেরা তারা বলেই দিয়েছে, 50 MP ক্যামেরা পাচ্ছেন। তাছাড়া ব্যাটারি চার্জারের দিক থেকে কথা বলতে গেলে 18W কুইক চার্জার, অর্থাৎ এটি একটা ফাস্ট চার্জার, আপনাকে ঘন্টা পর ঘন্টা চাইতে রাখতে হবে না, খুব জলদি কিন্তু চার্জ হয়ে যাবে মোবাইলটি। তারপর এর মধ্যে অ্যান্ড্রয়েড ওএস ভার্সন দেওয়া আছে, খুবই সুন্দর একটি মডেল। তাছাড়া এখানে আইমি নাম্বার সহ সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তারপর সরাসরি আমার প্যাকেট থেকে রিমুভ করে নেব। ওয়া, গুড লুকিং, ফিল দ্য পাওয়ার, দারুণ দিয়েছে এটা। তো এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন একটি কিন্তু বক্স চলেছে গ্রিটিংস কার্ডের মতন। তো এর ভেতরে রিমুভ করলে দেখতে পাচ্ছেন এখানে একটি সিম এডাপ্টার পিন দেওয়া হয়েছে। এই সিম এডাপ্টার পিনটির মাধ্যমে কিন্তু মেমোরি কার্ড বা সিম স্লটকে খোলার জন্য এভাবে পিন পুশ করলে কিন্তু সিমটা খুলে যাবে। তো আমি এগুলোকে সাইড করে দেখছি। তাছাড়া এর ভেতরে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টেশন দিয়েছে, হয়তো এগুলো না জানি পড়াশোনা করার লেগে দিয়েছে হয়তো, তো আমি পড়াশোনা যদি করবো না পরে পড়াশোনা করবো, এখন সাইড করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন সেই আমার নার্জো 50A মডেল মোবাইলটি সরাসরি আমার হাতের মধ্যে চলে এলো, খুবই সুন্দর একটি ইফেক্ট লাগছে, হাতে ধরার পর খুবই একটা মজবুত লাগছে, খুবই লম্বা বিশালাটা নয় আর চাওড়া ভাবটা বেশি দিয়েছে। তারপর আমি রিমুভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই প্রথমবার এত সুন্দর একটি লুকিং দেখলাম ক্যামেরাটি, ক্যামেরাটি ওপরে বক্সের মধ্যে দেওয়া হয়েছে এবং তাছাড়া ক্যামেরা নামতো লিখে দিয়েছে তারা নার্জো 50A মডেল, এবং এর সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আঙুল দিলে আপনার মোবাইলটি লক আনলক হয়ে যাবে এবং ফটো ক্লিক করতে পারবেন। তাছাড়া এখানে আইএমই নম্বর সহ সিটি ডিটেলস দেওয়া হয়েছে,
আমরা আইমি নাম্বারটাকে বক্সের মধ্যে রেখে দিচ্ছি, কারণ পরবর্তী ক্ষেত্রে মোবাইলটা হারিয়ে গেলে এই আইমি নাম্বারটা আমরা ফাইন করতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন খুবই অসাম লুকিং, এখানে কিন্তু ঢেউ খেলানোর মতন একটা লুক দেওয়া হয়েছে, এখানে ঢেউ আদৌ নেই, কিন্তু ডিজাইন দেওয়া হয়েছে। তাছাড়া এটা কালারটা কিন্তু খুব স্কাই কালার, হালকা ব্লু কালার দেওয়া হয়েছে। তাছাড়া সাইডে দেখতে পাচ্ছেন এখানে তিনটি বাটন দেওয়া আছে, একটি বাটন আছে ভলিউম আপ বাটন, একটি ভলিউম ডাউন বাটন, তাছাড়া নিচেতে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন। এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট কিছু নেই, ফিঙ্গারপ্রিন্ট যা আছে পিছনে, তো যদি ফিঙ্গারপ্রিন্টটা এখানে হতো তাহলে খুব ভালো লাগতো, তো ফিঙ্গারপ্রিন্ট কিছু নেই, তার জন্য দুঃখ কিছু নাই। তারপর নামও দেখতে পাচ্ছেন এখানে 3.5 mm জ্যাক দেওয়া হচ্ছে, হেডফোন জ্যাক, এখানের মধ্যে আপনি হেডফোন ব্লুটুথ তাছাড়া যে কোনো হেডফোনের জ্যাক আমি লাগাতে পারবেন। তার পাশে দেখতে পাচ্ছেন দুটি ছিদ্র আছে, এই ছিদ্রের মাধ্যমে কিন্তু আপনি হ্যালো বা মাইকের সাউন্ডগুলি তারা ইনপুট করবে। তার পাশেই দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর লেগেছে, এত কম বাজেটের মধ্যে টাইপ সি পোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যেদিকে খুশি ইনপুট করবেন অন্ধকারে রাতে ঘুমানোর সময় তখনই কিন্তু অটোমেটিক চার্জ নিয়ে নেবে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন স্পিকার দেওয়া আছে, স্পিকার কিন্তু পিছনে নেই, স্পিকার নামতে আছে, এটা খুব ভালো। আপনি যদি টেবিল ডেস্কের মধ্যে মোবাইলটাকে নামিয়ে দেন তাহলে আপনার সাউন্ডটা কিন্তু ফেটে যাবে না বা বক্সে কোনো ক্ষতি করবে না, কারণ তার সাউন্ড কিন্তু নিচেতে বেরিয়ে যাবে। খুব সুন্দর এটা ডিজাইন। তাছাড়া ক্যামেরা সামনে আমরা দেখে নেবো কত মেগাপিক্সেল ক্যামেরা আছে, তো সরাসরি মোবাইলটা আমরা অন করে নেবো। তো প্রথমে আমরা মোবাইলে পাওয়ার বাটনটি ঝটপট করে অন, তো মোবাইলটা আমরা ফটাফট অন করে নিচ্ছি, তারপর ফিরে আসছি ভিডিওর মধ্যে। ওকে, তো ফাইনালি আমরা মোবাইলটি বুট করে নিলাম, বুট অন করে নিলাম, এরপরে আমরা এই মোবাইলটির ক্যামেরা টেস্ট করব। তো ক্যামেরা টেস্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আইকন আছে, তো ক্যামেরা আইকনে ক্লিক করলাম, তারপরে এর ক্যামেরাটি আমরা একটু ওকে মেরে দেবো। তো ক্যামেরা পারমিশন দিলাম, লোকেশান ক্যামেরা কল লোকেশান পারমিশন দিলাম। তারপর দেখতে পাচ্ছেন পিছনে ক্যামেরাটি কত সুন্দর মজবুতলি কিন্তু ক্যামেরা দেখা দেখতে পাচ্ছেন আপনারা, এবং সেলফি ক্যামেরা আমরা দেখা দেখাবো। তো দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাটি কত সুন্দর কিন্তু দেওয়া হয়েছে, সেলফির থেকে আমার মনে হচ্ছে ব্যাক ক্যামেরাটি খুবই অসাধারণ। তো সমস্ত জিনিস কিন্তু অস্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে, খুবই ক্লিয়ারলি লুক গুড লুকিংভাবে দেখা যাচ্ছে। তো মোটামুটি মোবাইলটি কিন্তু খুবই সুন্দর রানিং ফাস্ট আছে, ওপর থেকে স্ট্যাটাস বাটন আমার ঠিক এরকম লুক দেখতে পারেন, এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ পুরো মোটামুটি মোবাইলটা কিন্তু খুব ওকে পারফেক্ট। আপনারা যদি 10-12 হাজার টাকার মধ্যে একটা মোবাইল কেনার কথা ভাবেন, তো আমি আপনাদেরকে বলবো এই মোবাইলটি কিনতে পারেন, রিয়েলমি নার্জো 50A, খুবই সুন্দর বাজেট একটি মোবাইল ফোন, মাত্র 12,500 টাকার মধ্যে কিন্তু আপনি মোবাইলটি পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আর এই ধরনের আনবক্সিং ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার যদি 11-12 হাজার টাকার মধ্যে বা 10-12 হাজার টাকার মধ্যে একটি মোবাইল কেনার কথা ভাবেন, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি পার্সোনালিটি যে এই মোবাইলটি আপনারা কিনতে পারেন, রিয়েলমি নার্জো 50A। এই মোবাইলটি এই বাজেটের মধ্যে সব থেকে সেরা টপ একটি মোবাইল ফোন, GT5 প্রসেসর, একটি গেমিং প্রসেসর পাচ্ছেন, তাছাড়া টাইপ সি পোর্টও পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর একটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন স্কাই ব্লু, খুবই অসাধারণ একটি মোবাইল আপনারা বলতে পারেন এই কম বাজেটের মধ্যে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি আপনাদের ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, আর আপনার পার্সোনাল মতামতটি কেমন লেগেছে ভিডিওটি দেখে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।